হাই বলো। হাই, আসসালামু আলাইকুম, আমি নীলুফার, ইয়ান মমস কিচেন আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন, আজকের একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি একদম মিষ্টি মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি, বানাচ্ছি চকলেট। তো বাড়িতে কিভাবে চকলেট বানাই এই ছোট ছোট বাচ্চাদের জন্য নিয়ে চলে আসছি, দেখুন কেমন ভাবে বানাচ্ছি। চকলেটটি বানানোর জন্য আমি এখানে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে বাদাম দিয়ে দিলাম, বাদামটাকে ভালোভাবে ভেজে নেব। তারপরে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি, একটা জায়গার মধ্যে জল দিয়ে বসিয়ে দিলাম যাতে জলটা একটু গরম হয়ে যায়। আর বাদামটা ভাজা হয়ে যাওয়ার পর আমি ঢেলে ঠান্ডা করে নেব। আর সেই কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মুড়ি, এখানে আমি চকলেটের মুড়ি ইউজ করব। তার জন্য আমি মুড়িটাকেও হালকাভাবে ভেজে নেব, ওটা ভাজা হয়ে গিয়েছে, আমি ওটাও ঢেলে নেব। তারপরে দেখুন বন্ধুরা, এখানে জলটি গরম হয়ে গিয়েছে, আমি এখানে একটা কাঁচের বোল বসিয়ে দিলাম। তারপরে সেই বোলের মধ্যে আমি এখানে 100 গ্রামের মতো চকলেট নিয়েছি, চকলেটটাকে ভালো করে মেল্ট করে নেব। গ্যাসটা বন্ধ করে দিবেন, জলটা যদি বেশি গরম হয়ে যায় গ্যাসটা বন্ধ করে দিও, এইভাবে করে নিতে পারেন। দেখুন বাদামের ছালগুলোও ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি এটা মিক্সির মধ্যে ঢেলে নেব। বন্ধুরা এটা আপনারা হাতেও করতে পারেন বা কোনো ভারী জিনিস চাপিয়ে ওটা গুঁড়ো করতে পারেন। খুব বেশি গুঁড়ো করব না, হালকা হালকা গুঁড়ো করব, একদম পিনো গুঁড়ো করলে হবে না বন্ধুরা। একটু দেখুন এইভাবে দানা থাকবে, এইভাবেই আমি রেডি করেছি। আপনারা যদি মিক্সিতে না করেন তাহলে কোনো ভারী জিনিস চাপিয়ে ওটা করলে এইভাবে গুঁড়ো হয়ে যাবে। তারপরে দেখুন বন্ধুরা, চকলেটটাও আমার মেল্ট হয়ে গিয়েছে, আমি সবগুলো বাদাম ওই চকলেটের মধ্যে ঢেলে দিলাম। আর তারপরে আমি একটু করে মুড়ি দিয়ে দিয়েছি, সম্পূর্ণ মুড়ি দিই না, চকলেটটা খুব বেশি নেই, আমি কম করেই এটা করছি। তো যদি বেশি লাগে তখন আমি দেব, এখন একটু করে দিয়েছি, সম্পূর্ণ দিই না। দেখুন আমার বাদাম আর মুড়ি একসঙ্গে চকলেটের সঙ্গে মিক্সড করা হয়ে গিয়েছে। তারপরে আমি এগুলোকে এইভাবে বল শেপ করে নেব, আপনারা যে কোনো শেপে করতে পারেন, লম্বা বা চৌকো। আমি এইভাবে গোল গোল করে বল শেপ করে নিয়েছি, আমার সম্পূর্ণ দেখুন এইভাবে রেডি করে নিয়েছি আমি। বন্ধুরা এটা ডার্ক চকলেটে করেছি, আপনারা যে কোনো ব্র্যান্ড নিয়ে করতে পারেন। তারপরে আমি এখানে চকলেট গেনাস রেডি করেছি। চকলেট গেনাসটা যদি আমি ভিডিওটা দিতাম বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তাও আমি এটা ডার্ক মিষ্টি যে ডার্ক চকলেট রয়েছে তাকে একটু দুধ দিয়ে ভালো করে মেল্ট করে নিয়েছি। এইভাবে দেখুন খুব সুন্দরভাবে রেডি হয়েছে এটা। তারপর আমি একটি বল এর মধ্যে দিয়ে দেব, চকলেটের বল দিয়ে এইভাবে চামচের সাহায্যে করে নিয়ে, আর একটি কাটা চামচ নিয়ে এইভাবে চকলেটটাকে একটু করে ঝরিয়ে নেব। দেখুন তাও অনেকটা লেগে গিয়েছে, আর একটা চামচ দিয়ে এইভাবে এটাকে সরিয়ে নেব। এইভাবে সম্পূর্ণ সব চকলেট আমি রেডি করে নেব। এইভাবে রেডি করলে বন্ধুরা হয়ে যাবে, আমারও তো এইভাবে সবগুলো চকলেট রেডি হয়ে গিয়েছে। তো এটা আপনারা যদি ফ্রিজে রেখে ঠান্ডা করতে চান করলেও হয়ে যাবে, নালে একটু সময় রেখে বাইরে রাখলেও এটা হয়ে যাবে। আমার একটু সময় লাগছে, কেননা চকলেটটা অনেকটাই ঘন ছিল। এইভাবে আমি রেডি করেছি, সম্পূর্ণ চকলেট এখনও আমার হয় না, ফ্রিজের মধ্যে রেখে দিবেন, রেডি হয়ে যাবে। তারপরে দেখুন বন্ধুরা, আমি এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, তারপরে একটু ক্রিম চকলেট দিয়ে দিলাম বা চকলেট গেনাস বলুন, এর উপরে একটু ডেকোরেশন করে দিলাম। তো বন্ধুরা চকলেটের রেসিপিটি কেমন হয়েছে প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এইভাবে বাড়িতে বানিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে খাওয়াবেন, নিজের বাড়িতে বানানো, কোনো কেমিক্যাল বা কোনো কিছু মেশানো থাকবে না, খুব সুন্দরভাবে বাড়িতে রেডি হয়ে যায় খুব সহজে। আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন, আর কেমন হয়েছে প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আল্লাহ হাফেজ।